মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে যত মহামানব পাঠিয়েছেন তার মধ্যে সর্বোত্তম সর্বাধিক কল্যাণকামী হচ্ছেন প্রেরিত নবী রাসূলগণ আর তাদের মধ্যে সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত নবীকুল শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ হলো কালোত্তীর্ণ শাশ্বত ও সর্বোত্তম জীবন ব্যবস্থা পরিবার সমাজ রাষ্ট্র পারিবারিক জীবন পদ্ধতি সামাজিক জীবন ব্যবস্থা অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব ক্ষেত্রেই মহানবীর পদচারণা ছিল অনুকরণীয় তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি তার জীবনের প্রতিটি পর্যায় মানবতার জন্য আলোকবর্তিকা জন্ম থেকে শৈশবকাল বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি ছিলেন আদর্শের ধারক বাহক 570 খ্রিস্টাব্দকে মক্কার ইতিহাসে হস্তিবর্ষ বলা হয় ওই বছরেই মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় মাতৃগর্ভে থাকাকালীন তিনি বাবা হারান জন্মের পর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে সংবাদ দেয়া হয় এবং তিনি নবজাতককে দেখে যারপর্ণায় খুশি হন আব্দুল মুত্তালিব নবজাতকের নাম রাখেন মুহাম্মদ যে নাম তৎকালীন আরবে খুব একটা প্রচলিত ছিল না আরবিতে এই শব্দের অর্থ প্রশংসিত পরবর্তীকালে নবীর আরেকটি নামের উল্লেখ পাওয়া যায় যা তার মাতা রাখেন আর তা হলো আহমদ এই শব্দের অর্থ প্রশংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালও ছিল এমনই এক আদর্শময় জীবন যুগ যুগ ধরে আরবের রীতি ছিল নবজাতককে জন্মের পর শহরের নিকটবর্তী গোত্রের কোনো দুগ্ধমাতার নিকট অর্পণ করা এর ফলে একদিকে মুক্ত প্রান্তরের মুক্ত আবহাওয়ায় লালিত পালিত হবে অপরদিকে শুদ্ধ ও প্রাঞ্জল আরবি ভাষায় কথা বলা শিখবে যা সে সময়ে আরবের প্রধান আকর্ষণ ছিল এছাড়াও যেহেতু সন্তানকে পান করানোর জন্য মা আমিনার বুকের দুধ ছিল না তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ ও অভিভাবক আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহ স্মৃতিচিহ্ন প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন পবিত্র ও সম্মানিতা নারীর অনুসন্ধান করলেন যথেষ্ট অনুসন্ধানের পর বনু সাদ গোত্রের হালিমার সন্ধান পাওয়া গেল যিনি পবিত্র ও সম্ভ্রান্ত বলে পরিগণিত ছিলেন অবশেষে তাকেই মহানবীর রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন করা হলো হালিমা ছিলেন বনু সাদ গোত্রের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক পুত্র এবং তিন কন্যা সন্তান ছিল তার পুত্রের নাম আব্দুল্লাহ আর কন্যা তিনজনের নাম ছিল আনিসা হুজাইফা এবং শায়মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বিধায় প্রথমে কোনো নারী তাকে দুধ খাওয়ানোর জন্য নিতে চায়নি কিন্তু হালিমা অন্য কোনো শিশু সন্তান না পাওয়ায় এই এতিম শিশুটিকেই গ্রহণ করেন আর এরপরই হযরত হালিমার পরিবারে শুরু হয় প্রাচুর্য আর বরকতের সব অলৌকিক ঘটনা এ সম্পর্কে হযরত হালিমা বর্ণনা করতে গিয়ে বলেন আমরা যখন শিশুর খোঁজে মক্কায় গিয়েছিলাম তখন বাহনটি ছিল দুর্বল পথ চলতে পারত না কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হাড় মানাল আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে সে সময় বনি সাদ গোত্র দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষে ভুগছিল অপরদিকে শুষ্ক প্রান্তর ও মেঘহীন আকাশ তাদের দুর্দশা ও দরিদ্রতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু যেদিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে পদধূলি দিলেন সেদিন থেকে তার সার্বিক উন্নতি ও বরকত পরিলক্ষিত হল এবং অভাব অনটনের মধ্যে যার জীবন কাটত তার জীবনে সমৃদ্ধি দেখা দিল হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ পেতে লাগল বাড়ির বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেল অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল হালিমার স্বামী উটনির দুধ দোহন করলেন
এত পরিমাণ দুধ নির্গত হলো যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং পুনরায় উটনীর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। বিবি হালিমা বলেন, দীর্ঘদিন পর এটাই ছিল প্রথম রাত্রি যেদিন আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের পশুদের এই অবস্থা দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দিল যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চারণভূমির বিশেষত্ব ছিল না, বরং শিশু মোহাম্মদের বরকত এর মধ্যে নিহিত ছিল, তা ওই সমস্ত লোক কোথায় পাবে। এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয়। তিনি কখনো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উভয় স্তন থেকে দুধ পান করতেন না, সবসময় একটি স্তন থেকেই দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। ন্যায়বোধ এবং ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবেই মানুষের সামনে উপস্থাপন করেছেন। সত্যই এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব। হযরত হালিমা বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না, এরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি, তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। সরওয়ারে কায়নাত দোজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক পবিত্র থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রত্যঙ্গে বা জামাকাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখেও দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করে নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে দু পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না, সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম। তিনি যে আল্লাহ তাআলা সৃষ্ট নূরের তৈরি মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না, সুতরাং সর্বাবস্থায় পাক পবিত্র থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। দুই বছর লালন পালনের পর হালিমা শিশু মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হলো। এর কয়েকদিন পরই ঘটে একটি অলৌকিক ঘটনা। বিশ্বস্ত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের বর্ণনা মতে, একদিন শিশুনবীর বুক চিরে হৃৎপিণ্ড বের করে ফেরেস্তা হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তা জমজমকূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন। এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে অপবিত্র সব কিছু ধুয়ে ফেলা হয়েছিল। ইবনে খালদুনের বর্ণনা মতে তার অন্তরে নূর ভরে দেওয়া হয়। এই ঘটনাটি সিনা সাক বা সাক্কে সদর বা সরহে সদর বা বক্ষবিদেনের ঘটনা হিসেবে খ্যাত। ব্যাপারটি ছিল এই যে, চার বছর বয়সে দুধ ভাই আবদুল্লাহর সাথে চারণভূমিতে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন। এমন সময় জিব্রাইল ফেরেস্তা এসে তাকে অনতি দূরে নিয়ে বুক চিরে ফেলেন, অতপর হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমাট রক্ত ফেলে দিলেন এবং বললেন, শয়তানের যে অংশ তোমার মধ্যে ছিল সেটা এই। অতপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পুরো ব্যাপারটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিলেন যে মুহাম্মদ নিহত হয়েছে। তিনি ছুটে এসে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মলিন মুখে দাঁড়িয়ে আছেন। এরপর 10 বছর বয়সে মরুভূমিতে থাকা অবস্থায় আবার দ্বিতীয়বারের মতো তার বক্ষ বিদীর্ণ করা হয়। প্রথম 13 বছরের মধ্যে 2 বার তার বক্ষ বিদীর্ণ করা হয়, পরে নবুয়তের পর আরও 2 বার বক্ষ বিদীর্ণ হয়। এই অলৌকিক ঘটনার পরই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান। সময়টা 576 খ্রিস্টাব্দ। একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন।
আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে শ্বশুর এবং দাসী উম্মে আয়মানকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় এক মাস সময় অতিবাহিত করেন। এক মাস পর মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন। এরপর থেকে দাদাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখাশোনা করতে থাকেন। তিনি শিশু নবীকে নিজের সন্তানদের থেকেও অধিক ভালোবাসতেন। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে লিখেছেন, আব্দুল মুত্তালিবের জন্য কাবা ঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হয়। তার সন্তানরা সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মোহাম্মদ গেলে বিছানায় বসতেন। বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। মোহাম্মদের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদাও মারা যান। মৃত্যুর আগে তিনি তার পুত্র আবু তালেবকে মোহাম্মদের দায়িত্ব দিয়ে যান। আবু তালিবের বাড়িতে মোহাম্মদ বেড়ে উঠতে থাকেন। চাচা তাকে অসম্ভব আদর করতেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাচাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। যেমন তিনি অন্যান্য বালকদের মতোই মাঠে আবু তালিবের ছাগল চড়াতেন, কিন্তু এই সময় থেকেই তাকে চিন্তাশীল মনে হতো। আবু তালিব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন। মোহাম্মদের বয়স যখন 12 বছর, তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন। প্রঘাড় ও মমতার কারণে আবু তালিব আর নিষেধ করতে পারলেন না। যাত্রাপথে বসরা পৌঁছার পর কাফেলাসহ আবু তালিব তাঁবু ফেললেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক থেকেই সেরা ছিল। কথিত আছে, শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রি ছিলেন, যিনি বহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি তার গির্জা হতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন। এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন, কারণ তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে সব গাছপালা পাথর এই বালকটিকে সিজদা করছে। তিনি স্বগতোক্তি করেন, এ তো সেই সাইয়েদুল মুরসালিন, অতীতের সমস্ত নবী যার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি আবু তালিবকে মোহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেতে নিষেধ করেন, কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে। পাদ্রির কথা শুনে মোহাম্মদকে কয়েকজন ভৃত্যের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। এমার আমিন, সময় সংবাদ।